নতুন একটি এপিসোড আর এই নতুন এপিসোডে আমরা মোগল সাম্রাজ্য নিয়ে আলোচনা করবো যদি এর পার্ট টু চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে তার সাথে ভিডিওটি করতে হবে লাইক এবং শেয়ার আর যে সরকারি যে প্রিপ্রেশন নিয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পেলে কমেন্টকে বাজিয়ে রাখতে হবে প্রথম কোশ্চেন দেখো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তাছাড়া মধ্যে অপশান এ বলছে বাবর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন আচ্ছা এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য কুড়ি এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং হচ্ছে এই যে বাবর মারা গিয়েছিল কবে আমার বাবুর সম্বন্ধে জানছি যেহেতু সেটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবর কিন্তু মারা গিয়েছিলেন তার রাজত্বকাল শেষ হয়েছিল এই ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আর বাবুর শব্দের অর্থ কী বাঘ ঠিক আছে আচ্ছা বাবর যে মারা গিয়েছিলেন বাবর কোথায় মারা গেছে তার সমাধি কোথায় দেওয়া হয়েছে পরীক্ষা আসে কাবুলে সে কাবুলটা এখন বর্তমানে কোথায় আছে আফগানিস্তানে রয়েছে এটা এইগুলো খেয়াল রাখবো বিষয়গুলো আরও কিছু তোমায় বলে দিই বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা বাবর বারো বছর বয়সে প্রথম সিংহাসনে বসেছিলেন বাবর হচ্ছে কি বাবরের পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম পরাজিত করেছিলেন পনেরোশো খ্রিস্টাব্দে ঠিক আছে আশা করি অনেক কিছু তথ্য তোমার দিয়ে সাহায্য করলাম এবার বাবরের উত্তরাধিকার কে ছিল পরীক্ষা আসে তিনি ছিলেন হুমায়ুন ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো দুই নম্বর হচ্ছে কত খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কি বলা হয়েছে কত খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় তোমার সাথে আলোচনা তো করলাম আমি তো যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার পনেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো বাবর কাকে পরাজিত করে দিল্লির সম্রাট হয় কী বলেছে বাবর কাকে পরাজিত করে দিল্লির সম্রাট হয় এটাও কিন্তু তোমার সাথে আলোচনা করলাম যারা অপশান বি বলছো ইব্রাহিম লোদি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে পনেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সম্রাট হয়েছিলেন ঠিক আছে এবার চার নম্বর প্রশ্ন দেখো তান সেন কার সমসাময়িক ছিলেন কি বলা হয়েছে তান সেন কার সমসাময়িক ছিলেন তো বন্ধুরা কারেক্ট আনসার হবে তান সেন কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন ঠিক আছে তানসেন কার সমসাময়িক ছিলেন আকবরের সমসাময়িক ছিলেন যারা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন দেখো মিয়ান কি মালহার রাগের সৃষ্টি কে করেছিলেন কি বলেছে মিয়ান কি মালহার এই রাগের সৃষ্টিটা কে করেছিলেন তো বন্ধুরা যারা অপশন এ বলছো কারেক্ট অ্যান্সার তান এই মিয়ান কি মালহার রাগের সৃষ্টি করেছিলেন ছয় নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কোন জৈন পণ্ডিত আকবরের দ্বারা প্রচুর সম্মানিত হয়েছিলেন কি বলা যায় কোন জৈন পণ্ডিত আকবরের দ্বারা প্রচুর সম্মানিত হয়েছিলেন ছয় নম্বর প্রশ্ন আজকের তো বন্ধু হয় কারকটা আনসার হরি বিজয় হরি বিজয় হচ্ছে এই জৈন পণ্ডিত যিনি আকবরের দ্বারা প্রচুর সম্মানিত হয়েছিলেন সাত নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ফতেপুর স্বীকৃতি অবস্থিত নয় নিম্নলিখিত কোনটি ফতেপুর স্বীকৃতি অবস্থিত নয় বলা হয়েছে তো বন্ধুরা কারেক্ট আনসার অপশান এ মতি মসজিদ হচ্ছে কিন্তু ফতেপুর স্বীকৃতিতে অবস্থান নয় ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে আট নম্বর প্রশ্ন আকবরের সবার বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেনের আসল নাম কী ছিল কী বলছে আকবরের সবার বিখ্যাত সঙ্গীত শিল্পী তান সেনের আসল নাম কী ছিল তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি রামতনু পাণ্ডে ছিলেন আকবরের সবার বিখ্যাত সঙ্গীত শিল্পী তান সেনের আসল নাম ঠিক আছে রামতনু পান্ডে অপশান বি কারেক্ট অ্যান্সার নয় নম্বর প্রশ্ন দেখো বাবর কোথায় মারা গিয়েছিল এটা তো আগেই আলোচনা করলাম বাবর কোথায় মারা গিয়েছিল তো বাবর অ্যাকচুয়ালি মারা গিয়েছিল আগ্রাতে মারা গিয়েছিল তার হচ্ছে কথা অনুসারে তাকে কাবুলে তাকে সমাধি দেওয়া হয়েছিল আফগানিস্তান সেটা এখন বর্তমানে এর পরবর্তী কোশ্চেন দেখো রেড ফোর্ট এর কার পতনের সাথে মোগল সাম্রাজ্যের পতন হয়েছিল কি বলছে রেড ফোর্টের কার পতনের সাথে মোগল সাম্রাজ্যের পতন হয়েছিল দশ নম্বর প্রশ্ন যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাহ সাফর হচ্ছে অপশান সি এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হয়ে যাবে ঠিক আছে এই বাহাদুর শাহ জাফরের সাথে কিন্তু মুঘল সমাজে পতন হয়েছিল অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু অনেক সময় লেখা থাকে এবার পরবর্তী কোশ্চেন দেখ এগারো নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে কোহিনুর হীরা কোন খনি থেকে আবিষ্কৃত হয়েছিল ইন্টারেস্টিং প্রশ্ন বলা হয়েছে কোহিনুর হীরা কোন খনি থেকে আবিষ্কৃত হয়েছিল তো যারা বন্ধুরা অপশান এ বলছো গোল কোনটা কারেক্ট অ্যান্সার যাবে কৈনুর হীরা গোল কোনটা থেকে আবিষ্কৃত হয়েছিল এবার বারো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বিখ্যাত তকত ই আস কোন মোগল দুর্গে রাখা হয়েছিল পৃথিবীর বিখ্যাত তকত ই আস কোন মোগল দুর্গে রাখা হয়েছিল বারো নম্বর প্রশ্ন তবন্ধুরা কয়েকটা সব অপশন বি যারা বলছো দিল্লির রেড ফোর্ট এর দিওয়ান ই আমে এটা রাখা হয়েছিল বারো নম্বর প্রশ্ন ছিল এটা এবার তেরো নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি তাজমহল সম্বন্ধে সঠিক নয় ভালো করে পড়ে নাও দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি তাজমহল সম্বন্ধে সঠিক নয় তেরো নম্বর প্রশ্ন তো যারা বন্ধুর অপশন ডি বলছো কয়েকটা অ্যান্সার যে কারিগর এটা তৈরি করেছিল সে তার নাম এখানে খোদাই করে রেখে গিয়েছিলেন ঠিক আছে এই তথ্যটি কিন্তু ভুল রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইজি কোশ্চেন অনেকবার আলোচনা করে ফেলেছি আজকে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর আর ইম নদীর মধ্যে হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এবার দেখো বাবর কত সালে মারা যায় কি বলা হয়েছে বাবর কত সালে মারা যায় এটাও কিন্তু তোমার সাথে আমি আলোচনা করে ফেলেছি আগেই অ্যান্সার করার চেষ্টা করো যারা বন্ধুরা অপশান ডি বলছো ছাব্বিশে ডিসেম্বর পনেরো তিরিশ খ্রিস্টাব্দে অপশন ডি কারেক্ট অ্যান্সার বাবর মারা গিয়েছিল এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় একই প্রশ্ন আবার এসছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তখন তো কারেক্ট আনসার হচ্ছে অপশন বি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল আচ্ছা প্রথম যুদ্ধে পনেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল এই একুশে এপ্রিল তারিখটা খেয়াল রাখবে ঠিক আছে পনেরো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল কিন্তু অ্যাকচুয়ালি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তারিখটা অনেক সময় উল্লেখ থাকে না বইতে এটা তো আমি বলে এলাম একুশে এপ্রিল খেয়াল রাখবে ঠিক আছে এবার দেখো সাত নম্বর প্রশ্ন আইনি আকবরই কে রচনা করেছিলেন কী বলা হয়েছে আইনি আকবরই এটি কে রচনা করেছিলেন অ্যান্সার করার চেষ্টা করো যারা বন্ধু অপশান এ বলছো আবুল ফজল কারেক্ট অ্যান্সার আইনি আকবরই আবুল ফজল রচনা করেছিলেন ঠিক আছে অপশান এ কারেক্ট অ্যান্সার এবার দেখো আঠারো নম্বর আকবরের দিন ই ইলাই কেন সাফল্য লাভ করেনি কেন আকবর যে দিনের দিন ই ইলাই প্রবর্তন করেছিলেন আচ্ছা তোমার তারিখটা বলার চেষ্টা করবে এই দিন ইলাই কবে প্রবর্তিত হয়েছিল ঠিক আছে আকবরের দিন ই ইলাই কেন সাফল্য লাভ করেনি কারণ তাই বলা হয়েছে তাই বন্ধুরা অপশান ডি বলছো সেটা সঠিক উপরে সবকারই সঠিক কারণ এটি তৈরিতে কোনো খামতি ছিল মুসলিমরা অন্য ধর্ম গ্রহণ করতে চায়নি আগবহার পরে এটা তেমনভাবে কোনো কারুর পৃষ্ঠপোষকতা লাভ করেনি তাই অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসে উনিশ নম্বর প্রশ্ন দেখো পানিপথের যুদ্ধে কে বাবরের কার কাছে পরাজিত হয়েছিল কী বলা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে পানিপথের যুদ্ধে কে বাবরের কাছে পরাজিত হয়েছিল ইজি কোশ্চেন আবার ডিপিট করা হয়েছে যে বলতে অপশন বি বলছে ইব্রাহিম লোদির কাছে পরাজিত হয়েছিল কারণ এই কোশ্চেনটা বারবার নেওয়া হয়েছে কারণ তোমাদের কাছে ভিত মজবুত করার জন্য যাতে তোমরা পরীক্ষা হলে এলে সহজভাবে করতে পারো কারণ প্রচুরবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা ঘুরিয়ে করা হয়ে থাকে অপশান বি কারেক্ট অ্যান্সার ইব্রাহিম লোদি কুড়ি নম্বর প্রশ্ন বাহাদুর শাহ কে ছিলেন কি বলা হয়েছে বাহাদুর শাহ কে ছিলেন তো শেষ মোগল সম্রাট ছিলেন অপশান সি যারা বলছে কারেক্ট আনসার বাহাদুর শাহ ছিলেন শেষ মোগল সম্রাট ঠিক আছে এবার দেখো একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শাসক একজন সাহিত্যিক ছিলেন নিম্নলিখিত কোন শাসক একজন সাহিত্যিক ছিলেন অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট বক্সে তো এছাড়া আমাদের অপশান সি বলছে কয়েকটা অ্যান্সার আকবর আকবর ছিলেন হচ্ছে একজন সাহিত্যিক ছিলেন ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন প্রথা মুঘলদের ছিল না নিচের কোন প্রথা মুঘলদের ছিল না অ্যান্সার করার চেষ্টা করো চারটে অপশান দেখো নিচের কোন প্রথা মুঘলদের ছিল না এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে তারা ডিপভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করছে চ্যাপ্টার ওয়াইজ তোমার সাপোর্ট পেলে কিন্তু আমি আরও ভালোভাবে পড়ানোর চেষ্টা করবো তারা অপশান ডি বলছো জিতাল কারেক্ট আনসারে যাবে জিতাল হচ্ছে প্রথা মুঘলদের ছিল না তেইশ নম্বর প্রশ্ন দেখো মুঘল সাম্রাজ্যের প্রথমে হিন্দি পণ্ডিত কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম হিন্দি পণ্ডিত কে ছিলেন তেইশ নম্বর প্রশ্ন আজকের মোগল সাম্রাজ্যের কী বলা হয়েছে প্রথম হিন্দি পণ্ডিত কে ছিলেন কেছিলেন অপশান এ বলছো আব্দুল রহিম কারেক্ট আনসারে যাবে এ আব্দুল রহিমই কিন্তু প্রথম হিন্দি পণ্ডিত ছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মুোগল সাম্রাজ্যের স্থাপত্য কারামলের সৃষ্টি কী বলা হয়েছে মোগল সাম্রাজ্যের স্থাপত্য কার আমলে সৃষ্টি যারা বন্ধুরা অপশন ডি বলছে একটা জাহাঙ্গীর আমলে কিন্তু মোগল সাম্রাজ্যের স্থাপত্য সৃষ্টি হয়েছিলো শেষ প্রশ্ন আজকের আকবরের সময় খাজনা পোতার দায়িত্ব কার হাতে ছিল কী বলে আছে আকবরের সময় খাজনা পোতার দায়িত্ব কার হাতে ছিল আজকের শেষ প্রশ্ন যারা বন্ধুরা অপশন ডি বলছে টোটোর মোল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টোটাল পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাইক করে কমেন্ট করে শেয়ার করার পার্ট টু চাইছো কিনা সেটা কিন্তু অবশ্যই কনফার্স জানাবে জয়েন বন্ধুরা নতুন টোটো তোমার সাথে দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো